ডাকঘরের গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে আছেন, কর্মীরা তখন লুডু খেলায় ব্যস্ত। এমনই চিত্র উঠে এলো পূর্ব মেদিনীপুর জেলার পচেটগড় উপডাকঘরে। অভিযোগ, গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে থাকলেও কর্মীদের কোনো হুঁশ নেই, তখন তারা লুডু খেলায় ব্যস্ত। ডাকাডাকি করলে গ্রাহকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ এনে ডাকঘরে তালা লাগিয়ে দিল গ্রাহকরা। এবারে আমি বলি, যারা মানে খেলছিল তারা এখানের মানে স্টাফ নয়, বাট একমাত্র সেই মেয়েটি ছাড়া, মানে সেই মেয়েটি তারও এখানে কাউন্টারে কোনো কাজ নয়। আর যে চিঠি সংক্রান্ত ব্যাপারে যে ব্যাপারটা ছিল, যে সেই ছেলেটার সাথেই আমার সেই ম্যাডাম কথা বলছে, যাচ্ছে রাস্তায় আছে, রাস্তায় আছে, যেটা হচ্ছে স্টাফ নয় কিন্তু এখানে অ্যালাউ করছেন কি করে? ওরা ডাক্তার নামতে আছে, শুধু লুডু খেলা নয় এবং গ্রাহকদের সঙ্গে বহু রকম দুর্ব্যবহার করা হয়, কি বলবেন? এবারে আমি তো যথাসম্ভব জানি, এখানে স্টাফ বলতে আমি একা, এবারে পাবলিক ডিলিংসটা ফেস করি মূলত আমি। এবারে এর বাইরে যদি আমার কোনো সেরকম দুর্ব্যবহার হয়ে থাকে তাহলে হলে হতে পারে, সেটা মানে সবসময় যে মানে অ্যাটিচিউডটা এক হবে এমন তো কোনো মানে এ নেই, হলেও হতে পারে। তবে আমার মানে আমি জ্ঞানের দিক থেকে আমি যতটা জানি আমি করি নিজে। এই পোস্ট অফিসে আগে বহুবার এরকমই হয়েছে ঘটনাগুলো, সেখানে সচেতন আপনারা হননি কেন? না সচেতন বলতে দেখুন, আমি তো যতদিন আমি তো সেটাই আপনাকে বললাম যে পরিষেবা দেওয়ার ব্যাপারে আমি কাউকে ফিরিয়ে দিয়েছি, এরকম যে কাজের কোনো জটিলতা আছে ধরুন ক্লেম কেস বা এরকম টাইপের কিছু, সেক্ষেত্রে হলে কোনো মানে তার মানে সময় সাপেক্ষ ব্যাপার, সেটা না পরিষেবাও ঠিক মতো পায় না গ্রাহকরা, না সেভাবে তাহলে আমাকে বলুন মানে যারা যারা অভিযোগ আছে। পরে ডাকঘরের কর্মীরা অন্যায় স্বীকার করায় তালা খুলে দেওয়া হয়। আমার নিয়ত আমি কাউকে কখনো মানে অসম্মান তো দূরের কথা, আমি কোনোদিন কিছু করিনি। আর উনি তো অনেক বড়, মানে এতটা খারাপ কথা ওনারা বলছেন, ওদের বাড়ির মেয়ে হলে ওনারা কি বলতেন? আমি একটা কথা বলি, ওনারা যেভাবে অফিসে ঢুকে এনে ছবি তুললেন, যেভাবে টেনে টেনে নিয়ে গেলেন, ওটাকে ওনাদের করা উচিত ছিল, ওনাকে ভালোভাবে এসে বলতে পারতেন। আমরা তো কিছু ভুল করেছি, আমরা ভুল আছি, আমরা তো ওনার যোগ্য, আমরা তো অনেক ছোট, ওনার তো অনেক বড়, ওনাদেরকে এটা করা উচিত আছে। আপনি কি জানেন এর আগে এই পোস্ট অফিসে বহুবার এরকম ঘটনা ঘটেছে? যেটা হচ্ছে ডিউটি আওয়ারে কিন্তু আপনারা এই লুডু খেলছেন, ডিউটি আওয়ার আমার 5 ঘন্টা, 10টা টু 3টে, 3টের পরে উনি এসেছেন, আমার কাজ শেষ, ও এমডি মেল ডেলিভার, ও গিয়ে কথা বলেছে। দেখুন আমাদের যদি কোনো ভুল হয়েছে আমরা ক্ষমা চাইছি, সেটার জন্য আপনারা এভাবে এসে একজন মানুষের, ঠিক আছে উনি মাস্টার মশাইয়ের কথা বলছেন, নিমাই বাবু নাকি ওনার, যদি আমি কিছু ভুল বলেছি আমি গিয়ে ক্ষমা চাইছি, মানে আমার কেন তো আমি কোনোদিন কাউকে অসম্মান করিনি, আমি যথেষ্ট না। এখানে নিমাই বাবুর কথা যাচ্ছি না, আমি বলছি আপনারা তুলছেন যেহেতু কথাগুলো, তাই আমি বলতে বাধ্য হচ্ছি। শুধু একটা অ্যালিগেশন নিয়ে তো আপনারা আসেননি, আপনারা অনেক কিছু অ্যালিগেশন নিয়ে এসেছেন, যেটা আপনাদের আমাদের কথাটাও শোনা উচিত ছিল। আপনারা এক পক্ষ শুনেছেন, গিয়ে আমাদের উপরে চড়াও উঠছেন, এটা কি ঠিক? আমাদের আমাদের একটা সিকিউরিটি কি তাহলে? আমাদের সিকিউরিটিটা কি বলুন? আমরা তো ক্ষমা চাইছি, আমরা বলছি ওনারা অনেক বয়স শ্রেষ্ঠ, অনেক অনেক বড় আমাদের থেকে, ক্ষমার যোগ্য। এখানে অফিসের ভিতরে ডুডু খেলা কি এটা কি শোভনীয়? না নিশ্চয়ই, এটা ক্ষমা চাইছি তো, এটা উচিত হয়নি, এরপর থেকে আমাদের হবে না। আপনারা বলুন যে এটা যেন আর পরবর্তীকালে না হয়, বা আপনারা এসে আমাদেরকে আমি কি করে এরকম বিহেভ করতে পারেন?
না যেটা হচ্ছে আজকের অভিযোগ রয়েছে আপনার লুকু খেলছিল পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত অগ্রণের রিপোর্ট আনন্দবার্তা।